এইস টিভি বাংলা মানবতার সমাধান The solution for humanity.

আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করে আসছি সেটি হলো পাপের অশুভ পরিণাম আর পাপের মধ্যে অন্যতম পাপ গুরুতর পাপ ভয়াবহ পাপ যে আল্লাহ তাবারক কত আলার উপরে মিথ্যা কথা বলা আল্লাহর রসুলের নামে মিথ্যা কথা চালিয়ে দেওয়া এটি অত্যন্ত গর্হিত কাজ যেটি কোনো ইমানদার ব্যক্তি করতে পারে না বরং এই আল্লাহ তা রসুলের উপরে মিথ্যা কথার মধ্য দিয়ে ইসলামকে আঘাত করা এবং ইসলামকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তোলার একটা ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রে যারা পা দেবেন তারা কত বড় গর্হিত কাজ করবেন বলাই বাহুল্য শুধু দর্শক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন চেরম প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমেই আমার ডান দিকে যিনি অভিষ্ট আছেন বিশিষ্ট দিন شيخ قاسم عباس المدني. السلام عليكم ورحمه الله وبركاته. انا مرشد بومي اسل بشيش تعالى مدين، شيخ اكرم الزمان بن عبد السلام المدني. السلام عليكم ورحمه الله وبركاته. انا مرشد بومي اسل بشيش تعالى مدين، شيخ مخلص بن ارشد المدني. السلام عليكم ورحمه الله وبركاته. انا ابن الشاتي رويس هارون حسين. شديد الشيخ بندور بوريسلم جي الله تبارك وتعالى وكريمتها بولا. এবং তার রসুলের নামে মিথ্যা কথা বলা এটি কত করহিত কাজ এ প্রসঙ্গে আলোকপাত করার জন্য প্রথমেই আমরা অনুরোধ জানাবো শেখ আকরমুজ্জামান সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা বিশ্বের পৃথিবীর শ্রোতা দর্শক মন্ডলীর উদ্দেশ্যে এক এক করে সমাজ বিধ্বংসী ইমান বিধ্বংসী এবং জান্নাতের জন্য আমাদের হুমকি এই সমস্ত অন্যায় অপরাধ আমরা আলোচনা করছি এই পর্যায়ে আল্লাহর প্রতি মিথ্যারোপ এবং রসুল্লাহ সাল্লামের প্রতি মিথ্যারোপ কি ধরনের অন্যায় কত গুরুতর অন্যায় এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তরকো

গুরহিত কাজ সব অশ্লীল কাজ নিষেধ করেছে তারপরে ওয়াল ইসমা ওয়াল বাগী এবং গুনার যত কাজ আছে সব আল্লাহ নিষেধ করেছে ওয়াল বাগীয়া এবং विरुদ্ধাচরণ কারউপতি চড়াও হওয়া সীমালঙ্ঘন সীমালঙ্ঘন করা এটা নিষেধ করেছে ওয়ান তুশিরুকু বিল্লাহি মা লাম ইউনযিল বিহি এবং তিনি এটাও নিষেধ করে দিয়েছেন তোমরা আল্লাহর সাথে এমন কিছুকে শিরক করোনা যার ব্যাপারে আল্লাহ তোমাদের কাছে কোনো দলিল উল্লেখ করে যেই কাজটা আমি করতে যাচ্ছি এটা আল্লাহর পক্ষতে অনুমতি নাই বরং এটা আমরা এটা এটা করব আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং হারাম এরপরে আল্লাহ তো বড় কথা সর্বশেষ কি বলছেন এবং না জেনে আল্লাহর উপরে কোনো কথা বলো না যেই কথাটা আল্লাহর মুখ দিয়ে বের হওয়ার কথা আল্লাহর বলার কথা আল্লাহর পক্ষে তোমরা বলে ফেলো না তুমি নিজে কি আল্লাহ সেজে গেছো অথবা আল্লাহর উপরে কিছু সেজে গেছো এই যে একটা দাবি যেই কথা আল্লাহর মুখ দিয়ে বের হওয়ার কথা আল্লাহ থেকে আসার কথা সেই কথা বান্দা যদি বলে তাহলে এটা যেন আল্লাহর উপরে মাতব্বরি করা হয়ে গেল এই কারণেই এই আয়াতের ভিতরে যে সিরিয়াল পাওয়া যায় অন্যায়ের ইমরুন কাইম রহমতুল্লাহ আলায় বলছেন এর ভিতরে সবচেয়ে বড় অন্যায়টা হলো আল্লাহর উপরে কথা বলা এটা আল্লাহকে ডাউন দিয়ে দাও আল্লাহ তুমি কথা লাগে বান্দার অধীনস্থ বানিয়ে ফেলা শিরক যে বড় অপরাধ আল্লাহর ওলি আলবিন খালিদ টেনে হুলন হুকুম দাতা এবং আল্লাহর বরকত সেই ক্ষেত্রে মানুষ যদি আল্লাহর উপরে কথা বলে মানে আল্লাহর নামে অবান্তর কথা বলে দেয় তাহলে কত বড় গোনাহ এরপর আল্লাহ এখন আমরা বলে দিয়েছি আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে ই আহলাল কিতাব লা তাগ্লু ফি দীনিকুম ওয়া আল্লাহ ইল্লাল হক এ আহলে কিতাব তোমরা খবরদার বাড়াবাড়ি বিরুদ্ধাচরণ করো না এবং আল্লাহ সম্পর্কে হক ছাড়া কিছু বলতে পারবে না সত্য ধন্যবাদ ফিরে আসবে আমরা ভূমিকা হিসাবে প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে দেখুন আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুরই সৃষ্টিকর্তা কেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনকে সুন্দর ভালো রাখার জন্য আপনার আমাদের সৃষ্টি করে আমাদের একটা বিধান দিয়েছেন আর আল্লাহ আল্লাহ রসুলের ওপরে যদি মিথ্যা বলা হয় তাহলে এটাকে ধ্বংস করার পক্ষে যাওয়া এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন করেন একাদেমি স্পষ্ট বলছেন ওমান আজ আল্লাহ কাদিবার যে ওই ব্যক্তির থেকে জলেম আর গুমরা কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে মানুষকে এলেম ছাড়া জ্ঞান ছাড়া যুক্তি ছাড়া আপনার ধ্বংস করার জন্য বিভ্রান্ত করার জন্য গুমরা করার জন্য

আপনার ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে বলতে বলতে গিয়ে আল্লাহর সানে অবান্তর কথা বলে ফেলেন এটা অত্যন্ত গর্হিত অপরাধ জি সে আসলে আল্লাহর প্রতি মিথ্যা আরব যে বিষয়টি এটি আমরা খুব সংক্ষেপে বুঝতে পারি আল্লাহর প্রতি মিথ্যা আরব হয় আল্লাহর বিধানকে না মানার মাধ্যমে এটি হলো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা এবং কারণ হলো মোহানবুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে বিধান দিয়েছেন আর সে বিধানকে না গ্রহণ করা সেটি হলো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা এটা তো হচ্ছে আল্লাহর বিধানের বিপরীতে আল্লাহর বিধানের বিপরীতে অন্য বিধানকে বিজয় করার জন্য আল্লাহর সানে মিথ্যা বলা আল্লাহর সামনে মিথ্যা বলা জি এরকম অনেক নাহক কথা যেমন আরবের জাহিলটা বলতো যে আল্লাহ আমাদেরকে এই ফাহেসা কাজের আদেশ করেছেন জি আরবের জাহিলরা বলতো না একটা নমুনা আল্লাহর করার নমুনা মিথ্যা ওই উলঙ্গ রেট অফ

যখন তারা এই ফাহেসা কাজ করত অশ্লীল কাজ আল্লাহর পবিত্র ঘরের সামনে এই অপবিত্রতার প্রদর্শনী তারা কাবা ঘর তো অফ করতো মানে বিশেষভাবে যারা বহিরাগত তারা উলঙ্গ হয়ে তো অফ করতো তারা কি বলতো আল্লাহ আমার আনা বিহা এমন এবং অন্যান্য তফসিরে যদি আমরা দেখি এই আয়াতের তফসির সুরা আরাফের আঠাশ নম্বর আয়াত তাহলে তারা এভাবে চালিয়ে দিত

সত্যকে গ্রহণ না করে মিথ্যা প্রতিপন্ন করে এ আয়তের মাধ্যমে আরও স্পষ্ট হওয়া যায় যে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে সত্যকে গ্রহণ না করে বর্জন করে দেওয়া এটি হলো আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা আর যে কাজটি আংশিকভাবে আমরা কিন্তু বর্তমান অবস্থাতে নাম সুন্দর শাহাদাতের কথাও অনেক সময় বলেন কিন্তু তাদের মাঝে কিন্তু এই সত্য গ্রহণে বাধা মানে তার আত্মিক বাধা

মবাহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে আয় দয়াদ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে নসিহত পেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিসটিভি বাংলায় আসসালাম আলিকুমার হনত মাহি ও বরাখিয়াতো বিরতির পর সুধীদর্শক বৃন্দ আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছে আবারও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আচ্ছা যেটা আমরা বলছিলাম যে আল্লাহর উপরে মিথ্যা আরোপের নানাবিধ কারণ হতে পারে আর এখন দেখা যাচ্ছে যে এটি একদল মানুষের চক্রান্ত মানুষকে বিভ্রান্ত করার জন্য এরপরে আসে আরো এই বিষয়ে আরো কথা আছে আল্লাহ তুবর প্রতি আরোপের যেমন একটা নমুনা আমরা দেখলাম আবুল কাসিম একটা নমুনা প্রদর্শন করেছে আল্লাহ তুবরকালা জাহিলি যুগের লোকদের উধৃতি দিয়ে কিছু উদাহরণ দেনছেন যেমন আল্লাহ বলছেন লা তাকুলু লিমা তাসিফু আল সিনাতুক আল কযিব কি বলছে এটা হালালুন ওয়াজা হারাম এই লিতাফতারু আলা আল্লাহ আল কযিব আল্লাহ কি বলছেন যে তোমাদের তোমাদের জিহবা যেটা বর্ণনা দিচ্ছে সেটা তোমরা বলো না মুমম তোমাদের জিহবা দিয়ে যেটা বের হয়ে আসছে

যাতে করে আল্লাহর ওপরে মিথ্যারোপ করো এই যে এটা একটা নমুনা আর একটা হলো নমুনা আল্লাহর প্রতি মিথ্যারোপ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ ইমান এবং তা কুয়া অবলম্বন করতে বলছেন এবং এর ভিত্তিতে আল্লাহ তো বড় কথা বলছেন যে তোমাদেরকে আমি আসমান এবং জমিন থেকে সব বরকত দিয়ে দেবো তো বড় কথা আমাদের স্বার্থে সব কিছু যত কল্যাণ আছে সব কল্যাণ দিতে চেয়েছে কিন্তু যারা এগুলো আহরণ করে না তাদের ব্যাপারও আল্লাহ বলছেন তাকু অবলম্বন করতো আমাকে ভয় করতো তাহলে আসমান এবং জমিন থেকে তাদের জন্য আমি সমস্ত বড়কতের দরজাগুলো দরজা গুলো খুলে দিতাম দেবো কিন্তু তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা জেনেছে তারা ইমান চর্চার মাধ্যমে আমার কাছে বরকত নেওয়ার আশাটাও করে না তারা তাকুয়া এবং এবাদত চর্চার মাধ্যমে আমি আল্লাহ যে তাদের কল্যাণে অনেক কিছু করতে পারি সেটা তারা পরীক্ষাও করে দেখে না স্পষ্ট আমার প্রতি মিথ্যা আরোপ করিও না আলাইয়া যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে এবং একটা স্পষ্ট আরো মাসুর হাদিস আছে মতবাতির হাদিস সবাই জানে এবং এলমুর রিজালের যে কিতাবগুলো লেখা আছে খুব হাদিসটা উল্লেখ করা হয়েছে এখানে যে আপনার মান কাজা বা আলাইয়া মতো আমিদান ফালিয়া তা বাবুয়া মা কাদা হুমিন যে ব্যক্তি ইচ্ছা পীড়িত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তি জেনে তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় কথা বানিয়ে নবী বলেন নাই এর কথা বানিয়ে যে সমাজে যে বিভিন্ন মন হাদিস তৈরি করে আল্লাহ নবীর দিন থেকে মানুষকে হঠাৎ চক্রান্ত যে এটা কত বড় গর্হিত কাজ জি আমরা তাহলে দুইটা সাইড নিয়ে আমরা কথা বলছিলাম এই পর্বে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরবের বা মিথ্যা আরোপ করার যে চিত্র সে চিত্র অনেক হতে পারে একটি নয় যেমন এক ধরনের হতে পারে নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে যারা নবী বলে গ্রহণ করেনি মিথ্যা আরোপ করেছে মানে সর্বনিকৃষ্ট মিথ্যা যে নবীম আলী হাসাল্লামকে নেবী এবং তার সুন্নতকে গ্রহণ না করে এ ধরনের কিছু মানুষ তাদের নিজের পরিচয় বহন করে যে তারা হলেন আহলুল কোরআন শুধু কোরআনধারী তারা তাহলে আল্লাহ নবীর প্রতি তারা মিথ্যা আরোপ করেছে এরপরে মিথ্যা আরোপে আরও দিক হতে পারে যে দিকগুলি নবীম সাল্লাহ আলী হোসাল্লাম যে কথা যেভাবে বলেননি যে আমল যেভাবে তিনি আমাদেরকে শেখাননি এই বিষয়গুলি আমাদের মুসলিম সমাজে সতর্ক হওয়া উচিত এমন কিছু জেনে শুনে না বলা এবং কোনো বিষয়ে যদি আলোচনা হয় মানে কাউকে কোনো ধারণা দেয় আমল সম্পর্কে তাহলে সেই ক্ষেত্রে রেফারেন্স গ্রহণ করা কারণ নবী সাল আলী হাসলাম তার প্রতি মিথ্যা আরোপ করার বিষয়টি সাধারণ মিথ্যার কথা তিনি বলেননি বরং সেটি হলো নবীম সালু আলী ওসাল্লামের সাথে করেন ইন্না ক্যাদেবান আলাই আলাই সাকিব আলা আহাদ যা আমার প্রতি মিথ্যা আরোপ করা তোমাদের সাধারণ একজন আরেকজনকে মিথ্যা প্রতিপন্ন করার ন্যায় নয় কারণ নবী তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে রসুল এবং যখন তাকে অপবাদ লাগানো হবে মিথ্যা আরোপ করা হবে সেই মিথ্যার চেয়ে বড় মিথ্যা হতে পারে না আল্লাহর পরে তার নবীকে মিথ্যা প্রতিপন্ন করা আলী ওমর সাদ করেনা আলিদান যে ব্যক্তি মিথ্যা আরোপ করে জেনে শুনে তাহলে জেনে শুনে বিষয়টি আরও স্পষ্ট হওয়া উচিত যে তার কাছে রেফারেন্স হচ্ছে না উমুক কেউ বলেছেন হতে পারে এটি হাদিস যেমন এ ধরনের বানানো হাদিস স্পষ্ট তাদের কাছে ধারণা দেওয়া হচ্ছে যে এই ধরনের কোন হাদিস নয় হাদিস এধরনের ধরনের নাই শরীয়তে যদি আল্লাহ তালা ওই নবী মোহাম্মদ সাল আলী সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীকে সৃষ্টি করতেন না এরকম অনেক মন হাদিস আছে যেগুলি আমাদের ইমানের দুর্গকে ইমানের দুর্গকে ভেঙ্গে দেয় মিথ্যা প্রতিপন্ন করা হয় জি এই যে মানে আপনার কাছে আস্তেছি যে আল্লাহর নবীর শানে মিথ্যা বলে ব্যক্তিগতভাবে সে লোক কি জাহান্নামী হলো কিন্তু এই মুসলিম সমাজে সে কি কলঙ্ক রেখে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে যদি মিথ্যা আরোপ করা হয় এই এই মিথ্যাটা কিন্তু হাদিসের রূপ ধারণ করে নবীর বাণী তখন তো সমাজ এটার উপরে আমল করবে আর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস নয় অথচ হাদিস বলে যদি আমল করে তাহলে সেই ক্ষেত্রে ইসলামের বিকৃতি সেই ক্ষেত্রে আমলের কুফল আসবে সুফলের পরিবর্তে আসবে কুফল কারণ যেটা রসুলের কথা বলে ধারণা করে সেটা তো রসুলের কথা না অতএব এখানে রসুল সাল্লা আলয় সাল্লাম যেমন হে প্রতিপন্ন হবে যে কই রসুলের কথা তো ঠিক হচ্ছে না এখানে তখন মুসলিম সমাজও হে প্রতিপন্ন হবে তারপরে দেখা যাবে যে এই জাল হাদিসের কারণে রসুল সাল্লাহ প্রতি মিথ্যারোপ করা হয় যেসব হাদিস দিয়ে এতে করে আল্লাহ সম্পর্কে আকিদা নষ্ট আল্লাহ সম্পর্কে ইমান এবং আকিদা একেবারে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ধ্বংস হইতে বাধ্য কতগুলো মিথ্যারোপ করা আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কণ্ঠে এগুলোকে মানে প্রচার করা হয়েছে বাসনিক বর্ণিত হাদিস বলে অথচ নষ্ট হয়ে যায় আল্লাহর যদি সৃষ্টি রহস্য পাওয়া যায় রসুলের হাদিসে নজবুল্লাহ আবু হরে রাজি আল্লাহ বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সৃষ্টি রহস্য বলতেছেন আল্লাহ আল্লাহ কিভাবে তৈরি হয়েছে নজবুল্লাহ তাহলে আল্লাহ সম্পর্কে আকিদা ইমান ধ্বংস আপনি আসেন রসুল সম্পর্কে আমাদের ইমানা ধ্বংস হয়ে যাবে কোরআন সম্পর্কে আমাদের আমাদের কোরআন থাকবে না আমাদের কিবলা থাকবে না আমাদের ইসলাম থাকবে না ইসলামের মানে একেবারে বটম কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না রসুল সাল উপরে যদি মিথ্যারোপ করা হয় এইগুলিকে বেশ করে সমাজে যদি এরকম মানে এইগুলি চালিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আসল ইসলাম বাদ দিয়ে জি জি আজকে হাদিস তৈরি করার কারণে হয়েছে কি যে মুসলমানদের মাঝে দুই ভাগ হয়ে গেছে আমরা যারা যারা সত্য কথা বলছি এদিকে এক ভাগ আর মিথ্যা বলে বলে থেকে বুঝিয়ে আসছে তাদের দিকে এক ভাগ হয়েছে এবং আসলে যে মিথ্যা এ কথাটা স্বীকারও করতে চাচ্ছে না সে বলো যেমন অনেকে বলছেন যে শরীয়তে রূপ দেয় যেটি আমাদের সমাজে বেশি অনেকগুলো আমল আমরা দেখতে পাই যেগুলো শরীয়তে রূপ দিয়েছে মিথ্যা যে সমস্ত হাদিস তৈরি করা হয়েছে এই হাদিস গুলো নিলে সোজা কথা ইসলাম ধর্মের কিছুই খুঁজে পাওয়া যাবে না সমস্ত ধ্বংস হয়ে যাবে আমাদের কাছে যে কোরআনটা আছে এই কোরান মানওয়াট কোরআন নাওসবিল্লাহ একটা মুসলিম সমাজের ইসলাম দাবিদার মুসলিম দাবিদার এমন দল আছে এবং এই কোরআন নাকি বিকৃত কোরআন এই কোরআন নাকি আসলে ছিল নব্বই ৩০ এরা এরা আবার দুই হাজার হাদিস এর পেশ করে থাকে শিয়া সম্প্রদায় কোরান যে বিকৃত এর সবক্ষে দুই হাজার হাদিস আল্লামা এহসান এলাহি জাহিরের আপনি আশিয়া ওয়াল কোরআন পাঠ করেন ওই দুই হাজার হাদিস উনি ওখানে উল্লেখ করেছেন যারা কোরান বিকৃতির পক্ষে এতগুলো হাদিস আমরা যদি বলি তাহলে কোরআন থাকলো আমরা যদি কোরআনের কিছুই তো থাকলো না যেখানে আল্লাহ এবং আল্লাহ নিজেও মিথ্যাবাদী হয়ে গেল যেখানে কোরআনের শুরুতে বলা হয়েছে সেখানে তারা দাবি করতেছে এইসব হাদিস দিয়ে যে কোরআনের দুই তৃতীয়াংশই এখানে নাই যে আমাদের হাতে সময় কবে শেখ আপনি কি বলতে চাইছিলেন জি আমরা শেষ পরিণাম সম্পর্কে বলতে পারি নবী সাল আলী আসসালামের

জানেন না তাদের সম্পর্কে আপনার বিদায়ের পরে তারা দিনে কি ধরনের মিথ্যার যে প্রচার আপনার পরে আপনার কত কিছু বিগড়ে এসে নতুন করে কিছু তৈরি করে সালি তখন বললো

মানে মুসলিম সমাজের পর্বে আলোচনার মধ্য দিয়ে এটা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা আর রসুলের উপরে বিথা আরোপ করা এতই গর্হিত অপরাধ যে সকল অপরাধকে ছাড়িয়ে যায় আর যারা এই অপরাধ গুলি করছেন তারা সমাজকে মুসলিম ও বিধ্বস্ত করার জন্য এবং মানুষের মন ও থেকে সঠিক আকীদা নষ্ট করার জন্য করছেন অতএব এর ভয়াবহতা থেকে আমাদের সতর্ক সাবধান হতে হবে নতুবা আমরা অন্ধকারের গহিনী হারিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক ওয়র্ত প্রদান করুন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তা'আলা জালালুলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশনাল জাকাত পাঠিয়ে দিতে কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আল্ট্রায়েন ব্যাংক কোয়ার্ড্রান কোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ানটি এইচ শর্টকোড কোড